আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة. আহলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দিনই এবং কর্মী, আমাদেরকে নিজেরা মনে করি কর্মী ভাইয়েরা, আমরা এই আন্দোলন মূলত কী উদ্দেশ্যে করি সেটি আমাদেরকে প্রথমত নিজের অন্তর দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে এটি বুঝতে হবে। আমরা মূলত এই আন্দোলন করি পরকালীন মুক্তির জন্য, দুনিয়াভি কোনো সান সওকাতের জন্য নয় বা দুনিয়াভি কিছু পাওয়ার জন্য নয়, বরং আমরা এই আন্দোলন করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কিতাব এবং সুন্নার যে আদর্শ, যে মহান আদর্শকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে পরকালীন মুক্তির অশিলা হিসাবে এই আন্দোলনের সঙ্গে আমরা সংশ্লিষ্ট হয়েছি, তাই না? আমার বয়স যখন 17 বছর, তখন আমি যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ায় পড়তে গেছিলাম। আজও জানতাম না হয়তো এইসব মাদ্রাসাগুলোতে পড়লে যে আহলেদিস আন্দোলন কী, কেন এবং এর প্রয়োজনীয়তা কী, এই সম্পর্কে আমি বুঝতে পারতাম না। হয়তো দাওরা পাশ করতাম, অন্য কিছু হয়তো করতাম, শিক্ষকতাও করতাম, কিন্তু বোঝার ক্ষমতা আমার হতো না। কিন্তু এটি বুঝতে সক্ষম হয়েছি মোহতারাম আমির এই জামায়াতের কারণে। উনি যে আমাদের জমিয়তের যে লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে থাকতেন, আমাদেরকে ডেকে শিখাইতেন এগুলো। এই 17 বছর বয়স থেকে আজকে 52 বছর বয়স, আমার অরিজিনাল বয়স 52 বছর হচ্ছে, এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট আছি ইনশাআল্লাহ। যতদিন আমার জীবন আছে ততদিন পর্যন্ত এই আন্দোলনকে কখনোই ছেড়ে যেতে পারি না। সম্মানিত দিনী ভাইয়েরা, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। আল্লাহর দাস প্রথমত আমাকে হতে হবে, নিরহংকার হতে হবে, অহংকারকে সম্পূর্ণ বর্জন করতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কী জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, বন্দেগি করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। সুতরাং আমরা আল্লাহর দাস যখন মনে করব, তখন আমাদের ভিতরে অহংকার বোধ থাকবে না। আর যখনই আমি অন্য কিছু মনে করতে যাব, তখনই কিন্তু অহংকার আমার ভিতরে আসবে এবং পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে। এজন্য অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট অংশ। সুতরাং আহলেদিস আন্দোলন বাংলাদেশের কর্মীদের ভিতরে এই গুণ থাকতে পারে, পশ্চিমকাল থাকতে পারে না। আর এই স্বভাবটি শুদ্ধ বিশুদ্ধ সকল মানুষের আকিদার ভিতরে আছে। সুতরাং আমাদের ভিতরে এটা কাজ করে না, করে না, করে, কিন্তু এটিকে দমন করতে যিনি পারেন, এটিকে যিনি নিশ্চিহ্ন করতে পারেন, তিনিই হচ্ছেন সত্যিকারের মানুষ, তিনিই হচ্ছেন সত্যিকারের একজন আল্লাহর দাস। আহলেদিস আন্দোলন বাংলাদেশ
এই কথাটি শিক্ষা দিচ্ছে যে আমরা আল্লাহর দাস, সুতরাং আমাদের ভিতরে অহংকার থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস দ্বারা আমাদেরকে এই ইনফরমেশন, এই তথ্য আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল জাররাতিন মিন কিবর, যার ভিতরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না। এক ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল, মানুষ তো সুন্দর কাপড় পছন্দ করে, সুন্দর জুতা পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ জামিল ইহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, সুতরাং তিনি সুন্দরকে পছন্দ করেন। সেটা না, আল্লাহ রাসূল বুঝালেন, আল কিবরু বাতারুল হক ও গামতুন নাস, সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সংগঠন থাকবে যদি এই মানে এই বিভাজন যদি আমাদের ভিতরে সৃষ্টি হয় যে আমি অমুক, আমার বংশ অমুক, আমার মর্যাদা অমুক, সুতরাং ওই নিচু মানের লোকটির সঙ্গে কেন মিশতে যাব? থাকবে সংগঠন? হবে? সংগঠন হবে না, সংগঠন তার দ্বারা হবে না। সুতরাং সংগঠনকে এগিয়ে নিতে গেলে এগুলোকে দমন করতে হবে, নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করতে হবে। মান জাহাদা বিনাফসিহি ফাহুয়া মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করে, প্রতিনিয়ত যুদ্ধ করে, প্রতিটি বিধানকে মানার জন্য, কোরআন এবং সুন্নার বিধানকে মানার জন্য জিহাদ করে, সেই হয়েছে মুমিন। পৃথিবীর এই জগৎটাকে চমৎকার করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, সুতরাং এই অহংকার একেবারেই নিকৃষ্টতম একটি পন্থা, এটি আমাদের মধ্যে থাকতে পারে না। আহলে হাদিস আন্দোলন কর্মীদের ভিতরে এটা যদি কাউরি থাকে, সে সত্যিকার অর্থেই কর্মী হতে পারবে না। এই জন্য সর্বদা কি এবং এই আন্দোলনের ভিতরে থাকতে পারবে না, এক সময় চলে যেতে হবে। কারণ এই আন্দোলন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম কে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন, সেভাবেই আপনাকে এবং আমাকে তৈরি হয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে অহংকারকে ধ্বংস করে দেওয়া হয়। মানুষের মধ্যে তিনটি গুণ আছে যা নাজাত দেয়, আর তিনটি গুণ আছে যা মানুষকে ধ্বংস করে। তার অন্যতম হল যে আত্ম অহংকারী হওয়া। এই আত্ম অহংকারী হওয়া কখনোই আপনাকে বা আমাকে হতে হবে না, এটাকে সম্পূর্ণ কী করতে হবে? বর্জন করতে হবে। ইবলিস যেমন অহংকার করেনি, ইবলিসকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আদমকে সিজদা করো, তখন সে কি বলেছিল? আসজুদু লিমান খালাকতা তিনান, তুমি কি এমন একটি মানুষের তুমি সিজদা করতে বলছো যাকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে তিনি তার ক্রোধ প্রকাশ করে দিলেন, আল্লাহ ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, যাও বের হয়ে যাও এই জান্নাত থেকে, তুমি অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন সূরা সাদের 76 নম্বর আয়াত। নিজেকে সবসময় অভাবমুক্ত মনে করা, এটিই হচ্ছে সবচেয়েতে কি মানে এই অহংকারের জন্ম দেয়। সুতরাং এটি মনে করবেন যে আমি মুখাপেক্ষী, আল্লাহর কাছে মুখাপেক্ষী, মানুষের আমার ওই নিম্ন শ্রেণীর ভাইরা যদি না থাকতো তাহলে আমরা চলতে পারতাম? যিনি পায়খানাগুলো সাফ করে দিচ্ছেন ও না হলে আমি চলতে পারতাম? চলার পথ কি ছিল আমার? থাকতো না। সুতরাং নিরহঙ্কর হলেই এই আন্দোলনের গতি আরও শতগুণে বৃদ্ধি পাবে। যেভাবে সাহাবায়ে কেরাম আগিয়ে নিয়েছিলেন, 313 জনের মাধ্যমে বিপ্লব সূচিত হয়েছিল, আহলে হাদিস আন্দোলন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা করছে, যাত্রা করেছে, এবং এই পথ ধরে যদি আমরা 313 জন যদি আল্লাহর পথের সৈনিক হয়ে যেতে পারি, তাহলে আমাদের এই আন্দোলন সাকসেসফুল বলে আমরা মনে করব। সম্মানিত দিনী ভাইরা, এই অহংকারের বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট। দেখুন, বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু
একজন একেবারে নিগ্র মাতার সন্তান ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে তার পদমর্যাদা শত শত গুণে বৃদ্ধি পেয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং মানুষের কাছে বৃদ্ধি পেয়ে গেল, মুমিনদের কাছে বেশি বৃদ্ধি পেয়ে গেল। অতএব কে কোন বংশ থেকে এসেছেন, কে কার কত ঐশ্বর্য আছে, কার কত ধন সম্পদ আছে, সেদিকে কখনোই খেয়াল করবেন না। কে কত বড় ডিগ্রি নিয়ে এসেছেন সেগুলোকে ধুয়ে মুছে ফেলে দেন, মনের মধ্যে মনের ভিতরে জিহাদ সৃষ্টি করুন। আল্লাহ তুমি আমার তোমার জান্নাতের জন্য আমার হৃদয়টাকে তুমি প্রশস্ত করে দাও। আহলে হাদিস আন্দোলনের প্রতিটি কর্মীর মধ্যে এটি থাকতে হবে। দ্বিতীয় হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজআলুন্নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ অতক্ষণ কল্যাণের মধ্যে থাকবে না যতক্ষণ তারা পরস্পরের হিংসা না করে। অতএব হিংসা এটি চরম পর্যায়ের একটি জঘন্যতম অপরাধ। সুতরাং এই অপরাধটা আহলে হাদিস আন্দোলনের কর্মীদের ভিতরে থাকবে না। এ সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে হিংসা সম্পর্কে। তো এই হিংসাকে বর্জন করা হয়েছে আমাদের সবচাইতে বড় কাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে পালন করতে হবে, যথাযথভাবে পালন করতে হবে, তাহলে আপনার এবং আমার মধ্যে থেকে হিংসাটা দূর হবে। কারণ আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাসরের 9 নম্বর আয়াত। সুতরাং আহলে হাদিস আন্দোলন এটি সারা বিশ্বের মানুষকে ওয়াহির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার আন্দোলন। কি বললাম? আহলে হাদিস আন্দোলন সারা বিশ্বের মানুষকে ওয়াহির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার আন্দোলন, যে আন্দোলনের জন্ম দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম তার পরবর্তীতে এই আন্দোলন চালিয়েছিলেন। ওই আন্দোলনের ধারক এবং বাহক হচ্ছি আমরা, এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীরা। সুতরাং আপনার ভিতরে আমার ভিতরে এটি থাকতে হবে, কখনোই যেন আমরা আমাদের ভিতরে অহংকার কাজ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হিংসার ব্যাপারে বললেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতিউ ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, হিংসা করো না, একে অপরকে পরিত্যাগ করো না, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। তোমরা পরস্পরে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য আমাদেরকে দিয়েছেন। সুতরাং আহলে হাদিস আন্দোলনের কর্মীরা সর্বদা নিজেদেরকে একজন সাধারণ মানুষ হিসাবে গড়ে তুলবে, কখনোই যেন সে অহংকার ও হিংসার মতো নিকৃষ্ট ও পাপাচার কার্যে লিপ্ত হতে পারে না। আমি এই বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি। আর যারা হিংসা করবে, ওর হিংসার বদলে কি আপনি হিংসা করে তাকে ধ্বংস করবেন নাকি? না, এটাও আদর্শ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার জবাবটা কিভাবে দিতে হবে। আল্লাহ পাক বলছেন যে, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হি আহসান। ভালো এবং মন্দ সমান নয়। সমান নাকি? ভালো মন্দ সমান সমান নয়। তুমি মন্দকে ভালো দ্বারা কি করো? প্রতিরোধ করো। তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিরোধ করো, এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম। এটি তার এবং তোমার মধ্যে হতে পারে একটি বন্ধুত্ব সম্পর্ক গড়ে যেতে পারে। তাই হচ্ছে, আমরা দেখছি যে ভাইরা আমাদেরকে পরিত্যাগ করেছিলেন, তারা তাদের
মুখ দিয়ে বেরিয়ে আসছে যে না, আহলে হাদিস আন্দোলনের কর্মীরা, আহলে হাদিস আন্দোলন যারা পরিচালনা করছে তারা আসলেই মহান ব্যক্তি, তারা সত্যিকারই আসলেই ভালো ব্যক্তি, তাদের কর্মপন্থা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার। এটি কিন্তু মানুষের মধ্যে জাগ্রত হয়েছে। তা আমি অসুস্থ ছিলাম বিষয়টি, তারপরেও আমি ছোট্ট পরিসরে আপনাদের কিছু কথা বললাম। আমার জন্য আপনারা দোয়া করবেন যে আমার এই শেষ জীবন জীবন থাকা পর্যন্ত আহলে হাদিস আন্দোলনের একজন কর্মী হিসাবে আমি কি করতে পারি, কাজ করে যেতে পারি আপনাদের সাথে। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, আপনাদের পরিবারবর্গকে, সকল আহলে হাদিস ভাইদেরকে সুস্থ রাখুন, এবং আমাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণকে আমরা যেন কী করতে পারি, আমাদের ভবিষ্যতের পুঁজি হিসাবে গড়ে তুলতে পারি, এই আহ্বান জানিয়েই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।